subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি ফেসবুকে 3D ফটো আপলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখন দেখেন ছবিটা কিন্তু সম্পূর্ণ 3D আকার। ফেসবুক ব্যবহার করতে করতে কিন্তু আপনি এই ধরনের ছবি হয়তো দেখে থাকবেন। এইটা কিন্তু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ফেসবুক অ্যাপ দিয়েই আপনি আপনার ফোন দিয়ে কীভাবে 3D ফটো ফেসবুকে আপলোড করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু দেখেই আপনার বন্ধুরা পাগল হয়ে যাবে। তো সেই কাজটি আপনি কিভাবে করলেন আপনাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। তো ফেসবুকে 3D ফটো আপলোড করার জন্য আপনাকে প্রথমে যে এই কাজটি করতে হবে, আপনাদেরকে ফটোতে ক্লিক করে দিতে হবে। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফটোটা 3D আপলোড করতে যাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে করে দিবেন। নেক্সটে করে দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ফোল্ডার কিন্তু নিচে শো হচ্ছে। এখানে দেখেন হ্যাটাস, মানে যে কোনো ফোল্ডার, এখানে তিনটা চারটা ফোল্ডার কিন্তু শো করবে নিচে। এখানে দেখেন সাইটে যেটা আছে 3D, 3D ক্লিক করে দিবেন। 3D ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর যেহেতু আমার পিকচারটা 3D দেওয়া আছে, অন্য একটি পিকচার দিয়ে দিতে হবে, তো আমি অন্য একটি পিকচার দিলাম। তো আমি এই পিকচারটি দিলাম, সেটা বাদ দিয়ে ওইটা দিলাম। এটা 3D করা নেই। তো আপনি 3D ক্লিক করে দিবেন। 3D যখনই ক্লিক করে দিবেন এখানে কিছু সময় লাগবে, অল্প কিছুক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আপনার পিকচারটি সম্পূর্ণ 3D হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটু ওয়েট করি। তো এখন দেখেন আমার পিকচারটি কিন্তু 3D হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি যে কোনো ছবিকে কিন্তু 3D আকারে ফেসবুকে পোস্ট করতে পারেন। এটা আপনার বন্ধুরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে, আপনাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে যে কাজটি আপনি কীভাবে করলেন। তো আপনি এটা হয়ে যাওয়ার পর জাস্ট পোস্টে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক ফটোটি 3D আকারে পোস্ট হয়ে যাবে। তাছাড়াও আপনি এখানে বিভিন্ন ইফেক্টস কিন্তু পেয়ে যাবেন। এই ধরনের ইফেক্টসও কিন্তু আপনি আপনার ফটোতে চাইলে সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসংখ্য ফ্রিকে ইফেক্টস কিন্তু এখানে পেয়ে যাবেন। এ ধরনের দেখতে পাচ্ছেন, এটা ছবি আপলোড করার কিন্তু দারুণ একটি কৌশল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।